আধার কার্ড আর প্যান কার্ডের লিংক নাকি বাড়িয়ে 31 মার্চ 2024 করে দিয়েছে। একটা ব্রেকিং আপডেট আপনাদের সঙ্গে জানিয়ে রাখি, আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় একটা ভুল ইনফরমেশন পাচ্ছেন এবং সেই ইনফরমেশনটা আমার কাছেও এসেছে। আমিও দেখলাম, দেখার পর একটু ঘাটাঘাটি করে দেখলাম যে না, সেটা ফেক। এবং সেই ফেক নিউজটা কি ফেক নিউজ সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ইতিমধ্যে প্যান কার্ড আধার কার্ড লিংক কিন্তু চলছে এবং এই প্যান কার্ড আধার কার্ড লিংক নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে চলছে। সেটা হচ্ছে ডেট নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, এমন দাবি করা হচ্ছে বিভিন্ন পোস্টে, বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন স্ট্যাটাসে। আপনারা দেখেছেন হয়তো, আপনার কাছেও সেই খবরটা এসছে হয়তো যে আগামী 2024 সালের মধ্যে নাকি এটা করতে হবে। 1 বছর নাকি বাড়িয়ে দিয়েছে প্যান কার্ড আধার কার্ড লিঙ্কের সময়সীমা। একেবারে ভুয়ো খবর এটা। আপনারা যেখানেই পাচ্ছেন না কেন, আপনারা সেটাকে ইগনোর করুন। আমি দেখিয়ে দেবো, অফিসিয়াল প্রুফ দেখিয়ে দেবো লাস্ট ডেট কবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার। অবশ্যই বলে রাখি, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে। শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বলে রাখি আপনাদেরকে এই ধরনের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যখনই আসে আমরা সবার আগে প্রোভাইড করি আপনাদের সঙ্গে। এবং প্যান কার্ড আধার কার্ড কি করে লিঙ্ক করবেন এই নিয়ে ভিডিও করা রয়েছে, ভিডিও দেখে নেবেন চ্যানেলে। এবং প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে হলে এখন কিন্তু 1000 টাকা পেনাল্টি দিয়ে আপনার করতে হবে। এটাও ঠিক, কোন রকম কিন্তু অ্যামাউন্ট ফাইনের দিকে কিন্তু কোন রকম ছাড় এখনো দেওয়া হয়নি, ঠিক আছে? এখনো কোনো ফ্রি কোনো কিছু হচ্ছে না। অনেকেই ভিডিও করছে, অনেকেই দেখছি আমি বানাচ্ছে, বলছে যে ফ্রিতে নাকি লিংক হচ্ছে। তো সেটাও বলে রাখি, কোন রকম ফ্রি ফ্যাসিলিটি এখনো কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু প্রোভাইড করেনি আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। 1000 টাকা অর্থাৎ 1000 টাকা যেটা রয়েছে সেই 1000 টাকা দিয়েই কিন্তু এখন প্যান আধার লিংক করা হচ্ছে। আপনারা করতে পারেন যারা করার মতো যোগ্য রয়েছেন, এবং অনেকেই এমন আছেন যাদের কিন্তু এটা করতে হবে না। প্যান কার্ড আধার কার্ড লিংক কিন্তু প্রত্যেকের জন্য নয়, সবার জন্য কিন্তু নয়। তো কাদের জন্য এটা সেটাও বলে দেবো ভিডিওতে, মন দিয়ে দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন ডাউট এই ভিডিওর মাধ্যমে আশা করি ক্লিয়ার হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে বলে রাখি কোনটা ফেক নিউজ, ফেক তথ্য একটা ছড়াচ্ছে। একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি ঘিরে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে যে আধার কার্ড আর প্যান কার্ডের লিংক নাকি বাড়িয়ে 31 মার্চ 2024 করে দিয়েছে। একেবারে ভুল তথ্য, ভুল খবর। এই যে নোটিশ রয়েছে, এই নোটিশটা সঠিক নোটিশ, তবে প্যান কার্ড আধার কার্ড লিংকের ডেট বাড়িয়ে দেওয়ার কোনো নোটিশ নয়। এটা এটা অন্য একটা নোটিশ, অন্য একটা ডিপার্টমেন্টাল নোটিশ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে, এখানে কিন্তু 17 জুন 2022 নেমলি এখানে রয়েছে। তো এই যে নোটিশ রয়েছে, এই নোটিশের বিজ্ঞপ্তি অনুযায়ী যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ডেটটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু প্যান কার্ড আধার কার্ড লিংকের কিন্তু নোটিশ নয়, ঠিক আছে? এবং এই নোটিশটা জারি করেছে কোথায়? এই নোটিশটা জারি করেছে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস অফিসিয়াল ওয়েবসাইট। দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটে গেলে আপনার লজিস্টিক ডিপার্টমেন্টের অফিসিয়াল যে লিংক রয়েছে এখানে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে, এবং এখানে ক্লিক করলে এরপর ডকুমেন্টস অপশন রয়েছে, অর্ডার সার্কুলারে ক্লিক করলে আপনারা সেই নোটিশটা পেয়ে যাবেন। এবং এটা কিন্তু প্যান কার্ড আধার কার্ডের লিংক নয়। তো এটা ঘিরেই কিন্তু একটা সমালোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু ছড়াচ্ছে যে আগামী 2024 সাল পর্যন্ত নাকি প্যান কার্ড আধার কার্ড লিংক করা যাবে। তো আপনারা এই বিষয়ে কিন্তু কেউ কর্ণপাত করবেন না। এবং লাস্ট ডেট কবে, সঠিকভাবে কত লাস্ট ডেট রয়েছে সেটা আমি বলে দিচ্ছি, এবং কারা কারা এই লিঙ্কটা করবেন না, কাদের জন্য নয় আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক। তো সবাই করে ফেলবেন এমনটা কিন্তু নয়, অনেকেই কিন্তু ছাড় পাবে সেটাও বলে দিচ্ছি। দেখুন এই মুহূর্তে খুলে রয়েছে incometax.gov.in অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট ওপেন করলে আপনারা কিন্তু এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন, এবং এখানে ভিউ অল বলে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এখানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে লেটেস্ট নিউজ। এখানে দেখুন ই ক্যাম্পেনিংস রয়েছে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে ইমেল SMS, আপনারা এই SMS অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা চার্ট চলে আসবে এরকম, এবং দেখুন এখানে লেখা রয়েছে 31 জানুয়ারি 2023, লিঙ্ক ইউর প্যান উইথ আধার টু অ্যাভয়েড প্যান বিকামিং ইনভ্যালিড, লাস্ট ডেট ইজ 31/3/2023। দেখতে পাচ্ছেন লাস্ট ডেট 31/3/2023, এটা হচ্ছে লাস্ট ডেট। এই তারিখের মধ্যেই কিন্তু প্যান কার্ড আধার কার্ড আপনার লিংক করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এখনো চেঞ্জ করেনি, এই তারিখ যখনই চেঞ্জ করবে, যদি চেঞ্জ করে, ডেট যদি বাড়িয়ে দেয়, এক্সটেন্ড যদি করে সেই তারিখ লাস্ট ডেট, তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেলে সেই খবরটা সবার আগেই প্রোভাইড করব, আপনারা নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? যে এই যে লিঙ্কিং চলছে প্যান কার্ড আধার কার্ড, এর মধ্যে কারা ছাড় পাবে, কাদের করতে হবে না, দেখুন এখানে ওই ওয়েবসাইটটা ওপেন করলে কুইক লিংকস অপশনে দেখুন লিংক আধার অপশন পাবেন। এখানে গিয়ে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে কিন্তু আধার কার্ড প্যান কার্ড লিংকের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু ওপেন হবে, এবং এই ফর্মের যে ওপেন হয়েছে ফর্মের পাশে নোট রয়েছে, এই নোটের মধ্যেই লেখা রয়েছে যারা NRI রয়েছে, যারা ভারতের বাইরে রয়েছে, বাইরের নাগরিক, এবং যারা 80 বছরের উপরে বয়স, এবং যারা আসাম, মেঘালয়, জম্মু কাশ্মীরে থাকেন তাদেরকে
কিন্তু প্যান কার্ড আধার কার্ড লিংক করতে হবে না, তারা কিন্তু এই লিঙ্কিং প্রক্রিয়া থেকে টোটালটাই কিন্তু বাইরে রয়েছে। আপনাদের 1000 টাকা খরচ করতে হবে না, আপনাদের লিঙ্কও করতে হবে না যদি আপনারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল বিষয়। আশা করি ভিডিওর ইনফরমেশনটা অনেকটাই আপনাদের জন্য হেল্প করবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত আপনাদের সমস্যা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।